হ্যালো ফ্রেন্ডস, কল্পনাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি উপলক্ষে বাঙালিদের সবথেকে প্রিয় পিঠে পুলি ও মালপোয়ার প্রিপারেশান এই ভিডিওটাতে দেখব। এই সুস্বাদু পিঠে পুলি ও মালপোয়া রেসিপি জানবার জন্য আপনারা এই ভিডিওটা শেষ অবধি দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করতে ভুলবেন না। আমার এই কল্পনাস কিচেন চ্যানেলটা এখনও অবধি সাবস্ক্রাইব না করা থাকলে খুব তাড়াতাড়ি ভিডিওটার নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখার উপর ক্লিক করুন ও পাশের বেল আইকনটা ক্লিক করুন। আমাদের প্রথম প্রিপারেশন সরা পিঠে। 200 গ্রাম মতো আতরচালি গুঁড়ো নিয়েছি, এর মধ্যে পরিমাণ মতো লবণ দেব। একটু পিঠেটা একটু নোনতা নোনতা হবে, তার জন্য লবণটা একটু বেশিই দেব। এখানে আর কিছু দেওয়ার দরকার নেই, লবণ দিয়ে একটু ভালো করে মেখে জল দেব। ব্যাটারটা বেশি হালকাও হবে না, মোটাও হবে না, যাতে পিঠেটা হয় সেইভাবে একটু মিডিয়াম হবে গোলাটা। আরও জল লাগবে, এখানে ঠান্ডা জল ইউজ হচ্ছে, গরম জল দেওয়া যাবে না, ঠান্ডা জলেই করব। ফাটানো হয়ে গেছে, 5 মিনিট রেস্টে রেখে দেব। এটাকে বলা হয় সরা মালসা। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিতে বাঙালিরা এই সরা মালসায় চালের ব্যাটার দিয়ে পিঠে বানায়, সেটাকে আমরা বলে থাকি সরা পিঠে। এবার আমরা এই প্রিপারেশনে প্রসেসটা দেখে নিই। প্রিহিটেড করে নিয়েছি, এটা প্রায় 15 মিনিট ধরে। এবার একটু ভিতরে তেল ব্রাশ করে দেবো, হালকা তেল ব্রাশ করে দেবো, এবার পিঠেটা লেগে না যায়। ফুলে দেখবো, হ্যাঁ বেশ ফুলে উঠছে, আর একটু হোক, মাঝে খুলে দেখা যায় যে ফুলে উঠছে কি না। আরও 2 মিনিট হবে। খুলে নেব, পিঠে হয়ে গেছে। এভাবে আমি কয়েকটা করে নেব। এই সরা পিঠে রেডি হয়ে গেছে। এই সরা পিঠে একটু নোনতা ভাব আছে, নলেন গুড়ের সাথে খুব সুস্বাদু খেতে লাগে। এবার আমার নেক্সট প্রিপারেশন ক্ষীরসাগর পুলি। প্রথমে ক্ষীর পুলির ক্ষীরটা বানিয়ে নেব। এই ক্ষীর বানানোর জন্য একটা কড়াইয়ে 1 থেকে 1.5 লিটার দুধ ফুটিয়ে ঘন করে ক্ষীরের মতো করে নেব। এবার করব আমি জল গরম করে একটু চালের গুঁড়ো মাখব। এটা হবে ক্ষীর পুলি, ক্ষীর সাগর পুলি। এই জল গরমের মধ্যে দেব অল্প লবণ, আমি জলটা একটু ঢেলে দেবো, যদি পরে দরকার বাদে আমি এই জলটা দিতে পারব। এখানে আতপ চালের গুঁড়োই ইউজ করব, পুরোটা আমি চালের গুঁড়ো দিয়েই করব। চার চামচ দিলাম, দিয়ে গরম জলের সাথে মেখে নেব। চার চামচ দিয়েছি, লাগলে আরেকটু দেব এবং আরেকটু জল লাগবে। যদি বেশি পরিমাণে করি তাহলে তো বেশি দিতে হবে। এক চামচ দিয়ে দিলাম, 2 চামচ, 6 চামচ চালের গুঁড়ো দিলাম,
আগে মেখে নেব, মেখে ডো বানিয়ে নেব। এরপর হাতে মেখে ডো বানাবো, তারপর গোল গোল লেচি বানিয়ে নেব। প্যান দিলাম, এবার আমি পুলির পুর তৈরি করব। ভিতরে যা পুর, সেই পুরটা বানাবো। নারকেল কোড়া দিলাম, চিনি দিলাম, একটু মোলেন গুড় দেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। রেডি হওয়ার আগে একটু সেন্ট বেরোয়, তাহলে বুঝে যেতে হবে পুরটা রেডি হয়ে গেছে। বলগুলো বাটির মতো আকারে করে এর মধ্যে আমি পুর দেব। বাটিটা একটু ডিপ করবেন, একটু ডিপ করলে পুরটা ভালোভাবে যাবে এবং বেরোবে না। ডিজাইন হবে পুলিগুলো বানানো হয়ে গেছে, একই সাইজে সব করেছি। এবার পুলিগুলোকে স্টিম করব। একটা ডেকচিতে জল দিয়ে প্রি হিটেড করে নিয়েছি, জলটা ফুটছে। এর উপরে আমি একটা থালা দেবো, চালনিওয়ালা ফুটো করা থালা দিয়ে একটু হালকা তেল ব্রাশ করে নেব। হালকা তেল যতটা পুলিটা লেগে না যায় তার জন্য আমি হালকা তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পরে আমি পুলিগুলো সাজিয়ে দেব। ভালো করে সাজিয়ে দিয়েছি, এবার এটাকে ঢেকে দেব। 15-20 মিনিট ঢাকা থাকবে। একটা বড় ঢাকা দিয়ে দিলাম। কুড়ি মিনিট হবে, তারপরে আমরা আবার প্রসেসে যাব। 20 মিনিট পরে এটা কভারটা খুলব। দেখুন এটা পুরো ভাপানো হয়ে গেছে, খুব সুন্দরভাবে গ্লেজ এসে গেছে, ভাপানো যে ভাপে সিদ্ধ। এবার এটাকে নামিয়ে নেব। যেহেতু ক্ষীর পুলি, ক্ষীর সাগর পুলি, তার জন্য ক্ষীরটা পানি রেখেছি। স্টিম করা পুলিগুলো ক্ষীরের উপর সাজিয়ে দেব। এবার উপর দিয়ে ক্ষীর দিয়ে দিলাম, ক্ষীর সাগর পুলি, জানি ক্ষীর তো থাকবেই। খোয়া ক্ষীর গ্রেট করে দেব। গ্রেটেড কাজু দেব, একটু নারকেল দেব, একটু কিশমিশ দেব। এবার নলেন গুড় একটু ছড়িয়ে দেব। এবার রেডি আমার এই ক্ষীরসাগর পুলি।
এবার আমার লাস্ট প্রিপারেশন ক্ষীর মালপোয়া। এটা বল নিলাম, নিয়ে বলতে চালের গুঁড়ো নেব, এবার সুজি নেব, টু টেবিল স্পুন, ময়দা নেব টু টেবিল স্পুন, চিনি ওয়ান টেবিল স্পুন, টু টেবিল স্পুন নলেন গুড়, নারকল কোড়া, কিশমিশ, কাজু, লবণ সামান্য, এলাচি পাউডার অল্প সেন্টের জন্য, একশো গ্রাম মতো দুধ দিলাম। ব্যাটারটা একটু ভারী হবে, পাতলা হবে না। এটা তেল দিয়ে ভাজবো, রিফাইন্ড তেল দিয়ে ভাজতে পারেন, বাদাম তেল দিয়ে ভাজতে পারেন, আমি এখানে রিফাইন্ড তেল দিয়ে ভাজবো। হয়ে গেছে ব্যাটার বানানো, কড়াই প্রিহিটেড হয়ে গেছে, এবার সাদা তেল দেবো, রিফাইন্ড তেল 150 গ্রাম মতো দিলাম। তেলটা একটু গরম হবে, এবার উল্টে দেবো, এভাবে কয়েকটা বানিয়ে নেব একইভাবে। ক্ষীর দিয়েছি, ক্ষীরের মালপোয়া, এবার কিছু গার্নিশ করব, খোয়া ক্ষীর দেব, রোস্টেড কাজু, নারকল কোড়া, নলেন গুড়, এটা ক্ষীর নলেন গুড়ের মালপোয়া। বন্ধুরা, আমার এই প্রিপারেশনটা, এই মালপোয়া আপনারা ঘরে করবেন ও খাবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। ভালো লাগলে কল্পনা কিচেনে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।